আজকে আমি বানাবো ডিম আলুর চপ। এর জন্য আমি একটি ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে নিয়েছি তিনটি আলু সিদ্ধ করে ম্যাশ করে। এখন আমি নিয়ে নিচ্ছি বেসন, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ, মরিচের গুঁড়ো, লবণ, পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি ম্যাশ করা আলুগুলোর মধ্যে কেটে রাখা ডিম দিয়ে চপগুলো তৈরি করব। অলরেডি আমি ডিমটা তৈরি করে রেখেছি, এভাবে করে ডিম মাঝখানে দিয়ে আলুর তৈরি করতে হবে। ভাজার জন্য চপগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে তেল ঢেলে দিচ্ছি। তেল ঢেলে তেলগুলোকে ভালোভাবে গরম করে নিব। তেলগুলো গরম হয়ে গিয়েছে, এখন আমি গোলানো বেসনগুলোর মধ্যে ডিম আলুর চপগুলোকে ডুবিয়ে ভেজে নিব। এবার আমি উল্টে দিচ্ছি। সবগুলো চপকে এবার আমি উল্টে এভাবে ডিপ ফ্রাই করে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম আলুর চপ। এটা বানাতে খুবই কম সময় লাগে। আপনারা অবশ্যই বাসায় তৈরি